হে গাইজ, আমি রাজীব। আর আজকে আমি কথা বলবো কালী বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী সম্বন্ধে। যাই হোক, শুনছো? এই দেখো, নিতাই এসেছে। আর কি, নিতাই এসেছে। দিদি আর ভাই মিলে কীর্তন শুরু করো। তুমি কি গো, কতদিন পরে আমার ভাই। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। যুদ্ধ মনমন্তর দাঙ্গা পেরিয়ে স্বাধীনতা প্রাপ্তির পর কয়েক দশক জুড়ে বাংলার নাটক ও চলচ্চিত্রে যে স্বর্ণযুগের সূচনা হয়েছিল তার সাক্ষী যারা ছিলেন তারা জানেন, তখন একঝাঁক শিল্পী গানে, কবিতায়, সাহিত্যে, নাটকে, চলচ্চিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছিল, যারা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছেন। কালী বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে একজন। কালী বন্দ্যোপাধ্যায়ের কথা বললেই মনে আসে গুরুদক্ষিণায় তার অসাধারণ অভিনয়, কেদার রায় নাটকের কার্ভালো, বিসর্জনের জয়সিংহ, আরোগ্য নিকেতনের শশী, ক্ষুধার সাদা কিংবা চলচ্চিত্রের গনসা। তোমায় বলতে লজ্জা নেই গো ডাক্তারবাবু, যা করেছি ছেলের জন্যই তো করেছি। আগে দুবেলা মুড়ি খেতু, এই গত ছ মাস ধরে একবেলা মুড়ি একবেলা জল, তো কষ্ট করেছি বলেই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি বলা। 1920 সালের 20 নভেম্বর কলকাতার কালীঘাটে জন্মেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তার পরিবারের আদি নিবাস পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুর। তার বয়স যখন 10 বছর তার বাবা লেক মার্কেট অঞ্চলে একটি বাড়ি করে থাকতে শুরু করেন। ঠাকুরদা পুলিশে চাকরি করতেন। বাবা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন আইনজীবী, মা ভবানী দেবী। 6 ভাই ও 5 বোন নিয়ে বিরাট এক সংসারের দ্বিতীয় সন্তান কালী লন্ডন মিশনারিতে প্রাথমিক এবং সত্যভামা ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। কালীবাবু নিজেই লিখে গিয়েছেন, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে বাবা খুব কড়া ছিলেন, কিন্তু আমার ঝোঁক পড়াশোনার থেকে বেশি ছিল খেলাধুলার দিকে। স্বপ্ন দেখতেন বড় হয়ে মস্ত খেলোয়াড় হবেন। বাবাকে লুকিয়ে খেলতে গিয়ে পুরস্কার জিতে বাড়ি ফিরলেও বাবার হাতে মার খেয়েছেন অনেকবার। তিনি আরও লিখেছেন, আজ মনে হয় বাবার এই শাসনের সঙ্গে সামনে মোকাবিলা করতে হয়েছে বলেই আমার চরিত্রে জিদটা বেশি, যে কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারি এক কথায়। তিনি আরও লিখেছেন, আর একটা ঝোঁক ছোটোবেলা থেকে ছিল আমার চরিত্রে, প্রকৃতিকে বেজায় ভালোবাসতাম আমি। সঙ্গী মনে করতাম, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ার শব্দ শুনছি, আর তার মধ্যে হাঁটু জল ভেঙে হাঁটছি আমি, কখনো একা কখনো দল বেঁধে। এত ভালো লাগতো, যেন ভারী একটা মুক্তির স্বাদ পেতাম। 1939 সাল থেকে 1940 সালে রিপন কলেজে ভর্তি হন ও সংস্কৃত পণ্ডিত মশাইয়ের বকুনির ভয়ে ঠিক করেন পালি ভাষা শিখে গবেষণা করবেন। কিন্তু এরই মধ্যে মায়ের সঙ্গে দরজা বন্ধ বাক্স ঘোড়ার গাড়িতে চেপে মামার বাড়ি বাগবাজারে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কুমোরটুলিতে মাসির বাড়ির অনেক ভাই বোনের মধ্যে বরদা নরেন বন্দ্যোপাধ্যায় আর মেজদা রমেন বন্দ্যোপাধ্যায় তার জীবনে বিশেষ প্রভাব ফেলতে শুরু করেছেন। তার বরদা তাকে খেলাধুলোর দিকে টেনেছিলেন আর মেজদা দিয়েছিলেন রাজনৈতিক দীক্ষা। 1947 সালে বার্মার পথে সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ হলেও খ্যাতিলাভ করেন বরযাত্রী সিনেমায় গনসার চরিত্রে অভিনয় করে। এরপরে নীল আকাশের নিচে, অযান্ত্রিক, হাঁসুলি বাঘের উপকথা, বাদশা, পরশ পাথর, বাড়ি থেকে পালিয়ে, পুতুল নাচের ইতিকথা, নাগরিক ইত্যাদি ছবিতে প্রতিভার সাক্ষ্য রেখেছেন তিনি। ও কোথেকে টাকা দেবে বৌমা? নিজের পড়ার খরচ কোন রকমে জোগাড় করে এমএসসিটা পাশ করেছে, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, ও কোথেকে দেবে? শুধু ঘুরে বেড়ালেই হয় না বাবা। পরবর্তীকালে দাদার কীর্তি, গুরুদক্ষিণা ইত্যাদি প্রচুর বাণিজ্যিক ছবিতে দরদি মানুষের চরিত্রে অভিনয় করে বাঙালি চলচ্চিত্র প্রেমীদের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক প্রমুখ খ্যাতনামা পরিচালকদের ছবিতে যেমন অভিনয় করেছেন, তেমনি বাণিজ্যিক ছবি পরিচালকদের সাথেও ছিলেন সাবলীল। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি চলচ্চিত্র বাবুর্চিতে অভিনয় করেছেন, চিত্র প্রযোজনাও করেছেন, পাশাপাশি যাত্রাপালা মঞ্চাভিনয়েও তার অভিনয় কুশলতার ছাপ আছে। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র ও মঞ্চশিল্পীদের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন। শেষমেশ 5ই জুলাই 1993 খ্রিস্টাব্দে তিনি উত্তরপ্রদেশের লখনৌতে মারা যান। সো এই ছিল কালী বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।